আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের যে ভিডিওটি, তো সেই ভাইটি ফরিদপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমি 9 মাস যাবত আমি একটি অটো গাড়ি কিনেছি, তো তারপরে এখন আমার যে ব্যাটারিতে 12% অ্যাসিড, সেটা কি আসলে দিতে হবে কি না, এই নিয়ে কিন্তু একটি ভাই কমেন্ট করেছেন। তো যে কমেন্টটি আসলে উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করা যায়, সেই রকম একটি কমেন্ট নিয়ে কিন্তু আমি সবগুলোই কিন্তু ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা সবাই কমেন্ট করবেন, যাতে করে আপনার একটি ধারণার প্রতি যাতে করে সব ভাই যাতে উপকার হতে পারে। তো সেই ফরিদপুর থেকে যে ভাইটি কমেন্ট করেছেন, তো সেই কমেন্টটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটি কমেন্ট, যে ব্যাটারিতে দ্বিতীয়বার 12% অ্যাসিড দিতে হবে কি না। তো এটি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, এবং অনেকে জানলেও হয়তো সেটা ক্লিয়ার করে আমরা বুঝতে পারি না। তো আমাদের যে ব্যাটারি চলতে ইজি বাইক, তো সেই ব্যাটারি চলতে ইজি বাইকে কিন্তু আমাদের কিন্তু কন্টিনিউ কিন্তু পানির উপরে রাখতে হবে, কারণ যেহেতু অ্যাসিড ব্যাটারি, সেক্ষেত্রে কিন্তু যদি পানি না থাকে তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে অনেক দ্রুতই। কারণ অ্যাসিড ব্যাটারির প্রধান কারণই হচ্ছে তার ভিতরে অ্যাসিড থাকতে হবে, কারণ অ্যাসিড যদি না থাকে তাহলে কিন্তু সেই ব্যাটারি অতি দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো এখন 12% যে অ্যাসিডের যে কথাটা সে বাইকে বলেছেন যে দ্বিতীয়বার যে 12% অ্যাসিড দিতে হবে, তো এইরকম আসলে জিনিসটা ভালো নাকি খারাপ হবে সেইটা আসলে জানতে চেয়েছে। তো আমি যে কথাটাকে বলেছিলাম যে 12%, 13%, 15%, 100% বুঝি না, অ্যাসিড যদি দেওয়া লাগে সেক্ষেত্রে আমাদের কিন্তু সবাইকে দিতে হবে, কারণ সেখানে পার্সেন্টেন্সের কোনো কিন্তু গুরুত্ব নাই। কারণ আমার গাড়িতে যখনই অ্যাসিড ফুরাবে তখনই কিন্তু আমাকে সেই জায়গায় অ্যাসিড দিতে হবে। তো সেটা যদি অ্যাসিড গ্যাভাইটি কমে যায় তাহলে অ্যাসিড গ্যাভাইটি বাড়াতে হবে, আর অ্যাসিড গ্যাভাইটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু ব্যাটারি কোনো দিনই টিকবে না, কারণ ব্যাটারি রক্ষার্থে কিন্তু আপনাকেই সচেতন হতে হবে। আপনি সচেতন থাকবেন, আপনার ব্যাটারি 100% ভালো থাকবে। আপনি যদি সচেতন না থাকতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি কোনোদিনও ভালো থাকবে না। তো এখন আসি যে 12%-এর যে লজিকটায়, তো 12% বলতে কোনো লজিক নাই, কারণ আমার ব্যাটারিতে যদি অ্যাসিড গ্যাভাইটি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে তো আমাকে 12% 13% আমি বুঝি না। কারণ আমার গাড়িতে যদি অ্যাসিড গ্যাভাইটি না থাকে সেক্ষেত্রে আমাকে 12% 10% যাই হোক আমাকে ব্যবহার করতে হবে, কিন্তু আমার যদি ব্যাটারিতে যদি অ্যাসিড লেভেল ঠিক থাকে তো সেক্ষেত্রে তো আমার অ্যাসিড বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু সাধারণ একটি লজিক, কারণ আমার যখন আমাদের যে ব্যাটারিগুলা, সেই ব্যাটারিগুলা যদি কিছুদিন চালান, তো চালানোর পর সেটা একবার চেক করবেন যে অ্যাসিড গ্যাভাইটি কত আছে। তো সেখানে যদি অ্যাসিড গ্যাভাইটি আপ এবং ডাউন হয়ে থাকে তারপর আপনি সেটা অ্যাডজাস্ট করতে পারবেন, সেটা ব্যাটারির জন্য ভালো। কিন্তু আপনি পরিমাপ না করেই যে এতদিন পরে অ্যাসিড দিতে হবে অথবা এতদিন পরে 100%, এটার বাইক কোনো লজিক নাই। কারণ আপনি যদি পরীক্ষা করে দেখেন যে আপনার অ্যাসিড গ্যাভাইটি কমে গেছে সেক্ষেত্রে আপনি বাড়িয়ে দিবেন, আর অ্যাসিড গ্যাভাইটি যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনি কমিয়ে দিবেন। এইটা হচ্ছে সাধারণ একটা লজিক। তো সেক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম যে আপনি যতদিনই ব্যাটারি ইউজ করেন না কেন সেখানে আপনি কত পার্সেন্ট বাড়াতে হবে এইরকমভাবে কোনো লজিক নাই। আপনি ব্যাটারি ব্যবহার করবেন, কিছুদিন পর পর চেক করবেন যে আপনার গ্যাভাইটি কি আছে, অ্যাসিড লেভেল ঠিক আছে কিনা। যদি অ্যাসিড লেভেল ঠিক থাকে সেক্ষেত্রে একদম কোনো প্রকার কোনো প্যারা নাই, আর যদি উল্টা পাল্টা থাকে সেক্ষেত্রে আপনি সেটা মেসিং করে নেবেন। এটাই হচ্ছে আপনার ব্যাটারির জন্য 100% সেফটি। সেক্ষেত্রে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে কখনোই ব্যাটারি নষ্ট করা যাবে না, কারণ অনেক ভাই অনেক রকমই কমেন্ট করে থাকে এবং অনেক ভাই কিন্তু অনেক রকম বুদ্ধি দিবে, কারণ বুদ্ধি দিয়েই কিন্তু বাঁচানো যায় আর এই বুদ্ধি দিয়েই কিন্তু মারা যায়। তো সেক্ষেত্রে সব কথায় কান না দিয়ে আপনাকে সাধারণ একটা লজিক অবশ্যই বুঝতে হবে। আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছেন। তো এরপরও যদি কোনো ভাই বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।